কাবা শরীফ ও মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ। হারামাইন শরীফ আইনের পরিচালনা পরিষদের প্রধান শাইখ ডক্টর আব্দুর রহমান সোদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গিয়ে সেলফি না তুলে ইবাদতে লিপ্ত থাকার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরীফে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে মদিনার মসজিদে নববীতেও সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন। কাবা শরীফ ও মসজিদে নববীতে সেলফি তোলার ব্যাপারে 2017 সালে প্রথম নিষেধাজ্ঞা জারি করা হয়, তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে। চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে, এজন্য এ মাসের প্রথম সপ্তাহে ফের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। হজ ও ওমরা করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন, এই জন্য অনেক হজ যাত্রীদের নানা রকম সমস্যা পড়তে হয়। এছাড়া বিভিন্ন সময়ে সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে, যার কারণে মসজিদুল হারাম তথা কাবা শরীফে সেলফি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করল সৌদি হারামাইন কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।